গরম বতর গরম রাজনীতির বতা শাসক বিরোধীর মাজত অব্যাহত বাকযুদ্ধ মুখ্যমন্ত্রী পত্নীর ভূমি ক্রয়ের প্রসঙ্গত বারুকৈ গরম হয়ে আছে রাজ্যের রাজনীতি এই প্রসঙ্গক লৈ শাসক বিরোধীর নেতার মাজত আরম্ভ হয়েছে বোকা ছুটিওয়া খেল চলিছে তীব্র বাক্যযুদ্ধ লোকসভাত উত্থাপন করিম মুখ্যমন্ত্রী পত্নীর ভূমি কেলেঙ্কারির প্রসঙ্গ এই হুঙ্কার নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কিন্তু তৎসত্ত্বেও আমি ডেফিনেটলি আমি এই বস্তুটোৰ উত্থাপন করিম আর উত্থাপন এইকারণেই করিম যে এই খুব অন্যায় এইকারণেই অন্যায় যেতিয়া দুখিয়া আমার কৃষক সকলে শ্রমিক সকলে মাটি নাপায় আর কৃষিভূমি এনে ধরনে হঠাতে রজাঘরিয়া পৃষ্ঠপোষকতা কিনি পেলায় রাতিটোর ভিতরতে তাতে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডলৈ সেটা রূপান্তর করে তার লগতে আকো এই যেটো সাবসিডি ইন্ডাস্ট্রিয়াল সাবসিডি যেটো ফুড প্রসেসিং সাবসিডি দেখুয়াই পেলায় যেটো তেওঁলোকে আবেদন করার কারণে দিছে এতিয়া তেওঁলোকে কৈছে যে নহয় আমি লওয়া নাই লওয়া নাই মানে কি আবেদন করাটোই এটা আবেদন করার পিছত ভারত সরকার এই লগে লগে ইয়াতে এইটো যেটো অনুমোদন করেছে সেইবিলাক স্পষ্টভাবে জল জল পটপটকে ওলাই গৈছে আর সেইটো অত্যন্ত গর্হিত কথা ইপিনে গৌরব গগৈ খুড়াকক মারি সাংসদ হল বলে মন্ত্রী পীয়ূষ হাজরিকায় করা অভিযোগের প্রত্যুত্তর দিয়ে সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে এইবিলাক কথা অমূলক তেতিয়া কলিয়াবৰ রাইজে আর আমার দলে সিদ্ধান্ত লৈছিলে তেওঁলোকর এইটো কথা মিছা কথা যে গৌরব গগৈয়ে খুড়াকক ডেগার মারি পেলায় এইটো হৈছে অত্যন্ত মিছা কথা কারণ মই তেতিয়া নিজে কেবিনেট মিনিষ্টার আছিলোঁ মই গোটেই কথাবিলাক জানো এজন উঠি অহা যোগ্য এজন ডেকা লড়াক আমি যোগ্য বুলি ভাবি দলে তেতিয়া টিকেট দিছিলে আর এইটো কথা একেবারে অমূলক আর এইটো সত্যর উপর প্রতিষ্ঠিত নহয় নগাঁও সাংসদগৰাকীয়ে পুনৰ নগাঁও বটদ্ৰৱা সমষ্টিৰ পৰা অৱতীৰ্ণ হ'ব বুলি স্পষ্ট কৰি দিয়ে প্ৰদ্যুৎ বৰদলৈয়ে নিষ্ঠা সহকাৰে কাম কৰি আছোঁ স্বাভাৱিকতে মই নগাঁৱৰ পৰা টিকেট বিচাৰিম দলে মোক দিলে মই নিশ্চয় নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ম নগাঁৱত গৌৰৱ গগৈ চৰ্চা সংবাদ মাধ্যমৰ বুলিহে ক'লে প্ৰদ্যুৎ বৰদলৈয়ে গৌৰৱ গগৈও খেলিব বুলি ওলায় সেইবিলাক অমূলক সেইবিলাক মিডিয়াই বেছিকৈ উলিয়ায় বিৰোধীক লৈ শংকিত বিজেপি সাংসদ গৌৰৱ গগৈ টুইটাৰ একাউণ্ট বন্ধ হোৱাক লৈ এই প্ৰতিক্ৰিয়া বিধায়ক শিৱামণি বৰাৰ এতিয়া বিজেপি কোনো উপায় নোহোৱা হৈছে তেওঁলোকৰ কোনো উপায় নোহোৱা হৈছে যেতিয়া কংগ্ৰেছে আমাৰ কংগ্ৰেছ দলে বাগানে বাগানে যাত্ৰা কৰিলে দেখিছে সকলো বাগানৰ মানুহখিনিৰ সঁহাৰি পাইছে গতিকে তেওঁলোকে এতিয়া চিন্তাত পৰিছে এতিয়া নতুন নতুন নবনীতি মানে ডেইলি মানে এটা নতুন নতুন উপায় উলিয়াবলৈ ভাবিছে কেনেকৈ ৰাইজৰ মাজলৈ যাব পাৰে যদিওকোন মোৰ টুইটাৰে কোনো কামেই নকৰে একো লিখিবও নোৱাৰোঁ বা একো চাবও নোৱাৰোঁ এনেকুৱা ধৰণৰ এটা হৈছে এতিয়া মই সোধা সুধি কৰিলোঁ যে এনেকৈ এনেকৈ টুইটাৰবোৰ হেৰি কৰি দিয়া হৈছে তেওঁলোকে বিৰোধীয়ে যেতিয়া কিবা এটা তেওঁলোকৰ মানে তেওঁলোকৰ এগেইনষ্টত লিখা মেলা কৰে তেতিয়াই তেওঁলোকে সেই সকলোৰে টুইটাৰবোৰ বন্ধ কৰি দিয়া অকল ইমানেই নহয় লোকসভা নিৰ্বাচনৰ বিৰোধীয়ে 12খন আসনহে পাব এই বুলিও দাবী কৰে শিৱামণি বৰাই আমি আমি কেণ্ডিডেট আমি মিত্ৰ মানে যিখিনি আমাৰ এলায়েন্স হৈছে ইণ্ডিয়াৰ এলায়েন্স হৈছে আমি য'তেই দিওঁ ধৰি লওক আমি 12খনমান আসনত আমি আশা কৰিছোঁ আমি জিকিব লাগে 12 সস্তিয়ার রাজনীতি করেছে অখিল গৌরব গগৈয়ে এই অভিযোগ মরিয়নির বিজেপির বিধায়ক রূপজ্যোতি কর্মীর অখিল গগৈ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী পত্নীর ভূমি ক্রয় ভূমির শ্রেণীর পরিবর্তন এই সন্দর্ভত বারম্বার সমালোচনা করে থাকার স্বর্গহস্ত রূপজ্যোতি কর্মী কেবল এই উত্তর দ্রুত পিছা দেখায় এটা হস্তিয়া রাজনীতি করবলে বিচারিছে গৌরব গগৈ অখিল গগৈ আর কংগ্রেসের বিধায়ক নেতা কর্মী সকলে এয়া আমি ধিক্কার দিছো ব্যক্তি হোক রাজনীতি স্বার্থ আমি দেখা পালোঁ যে যে নিজকে বৰ কৰিবলৈ নিজকে বিশ্ব বিশ্ব বিজয়ী কৰিবৰ কাৰণে গৌৰৱ গগৈ অখিল গগৈ বা কংগ্ৰেছৰ নেতৃত্বকে সস্তীয়া ৰাজনীতি কৰিব বিচাৰিছে ইয়াত আমি ধিক্কাৰ দিছোঁ আৰু এই ৰাজনীতি তেওঁলোকে তেওঁলোকক নিষেধ কৰি পেলাব ইয়াত নিশ্চিত কংগ্ৰেছ এতিয়া তৰ্ক আৰু আলোচনা আয়োজনকাৰী দল কংগ্ৰেছে কেৱল নেতিবাচক কথাহে ভাবিব জানে সকলো ধুৰন্ধৰ মিলি গঠন কৰিছে ইণ্ডিয়া এই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবর কংগ্রেস পার্টি বিশেষকে এটা একটা ডিবেটর দল হয়ে গেছে ডিবেট পাতার দল আলোচনী পাতে যে এই আলোচনী পাতার দল এটা হল আর কি কোন কোন ব্যক্তি সকল মিলিছে একলগত সবতো এইবিলাক সব ধুরন্ধর বিলাক এই এটার মানে ভোট নাই ঠিক মতে এনেদরে এতিয়া এটা বিষয়ক লৈ তুলপার রাজ্যর রাজনীতি
ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।